গাজীপুরের তৈরি পোশাক কারখানায় ঝুট ব্যবসার দ্বন্দ্বে হামলার ঘটনায় গুলিবিদ্ধ আতিকুল ইসলাম মারা গেছেন। মঙ্গলবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। পুলিশ জানায়, গত 16 জুন মহানগরের আদাবই এলাকায় নেক্সট এক্সপার্ট কারখানার গেটের সামনে ঝুট মালামাল গাড়িতে তুলছিলেন আতিকুল। এ সময় তার কোমরে প্রতিপক্ষের গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে উত্তরার শিনশিন জাপান হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পৃথক মামলায় 9 জনকে গ্রেপ্তার করলেও এখনও গুলির ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।